কক্সবাজারের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। শুক্রবার সকালে শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মামুনুর রশিদ। সারা পৃথিবীতে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব, দুর্নীতি বিরোধী মানুষ তৈরি করতে হবে। যা আমি কেউ আমাকে বললে আমি প্রতিবাদী, তাই না? পাসপোর্ট করতে যদি কোনো হানি কেউ করে তাহলে আমি কি করবো? প্রতিবাদ করবো। আমি আরো পাঁচজন লোককে বলবো যে তোমার কি লেগেছে না, তাহলে আমার লাগবে কেন? তারা সবাইকে অর্গানাইজ করে, কেমন অর্গানাইজ করে আমি এটা উপযুক্ত কর্তৃপক্ষ দৃষ্টিতে শুনবো। দুর্নীতি প্রতিরোধ করতে গণসচেতনতা জরুরি বলে জানান উপপরিচালক মনিরুল ইসলাম। আর দুর্নীতি প্রতিরোধের জন্য দুদক মনে করে গণসচেতনতা একটি জরুরি বিষয়। এই গণসচেতনতা সৃষ্টির জন্য ইতিমধ্যে আমরা প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য সারা দেশের প্রতিটা জেলায় এবং প্রতিটা উপজেলায় এ সময় বক্তারা দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। দুর্নীতি বলতে আসলে কি বুঝি? দুর্নীতি হচ্ছে সেটি আমরা যদি সহজভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, স্কাউটস, বিএনসিসি, এনজিও প্রতিনিধি, আরো বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। TTN, coxsbazar.